এদিকে গাজীপুরে অভিযান চালিয়ে 2058 লিটার সয়াবিন তেল জব্দ ও 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। গোডাউনে সয়াবিন তেল মজুত রাখার খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকার একটি দল মঙ্গলবার নগরের বোর্ড বাজারের মেসার্স মনি ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়। এ সময় বিভিন্ন সাইজের প্যাকেটজাত করা 2058 লিটার সয়াবিন তেল উদ্ধার করে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মনির হোসেনকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ওই তেল আনুপাতিক দামে স্থানীয় জনতার কাছে বিক্রি করে দেওয়া হয়।